কথিত তারকা না থাকায় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে আসেনি, তারপরও থেমে থাকেননি খন্দকার সুমন। গণ অর্থায়নে নির্মাণ করেছেন নিজের প্রথম সিনেমা সাতাও। এরই মধ্যে এক সপ্তাহ পার করতে চলল সিনেমাটি। সাতাও সিনেমার আরও বিস্তারিত খবর জানাচ্ছেন আহসান হাবিব। গণ অর্থায়নে নির্মিত সিনেমা সাতাও খন্দকার সুমনের পরিচালনায় গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সাতাও মুক্তি পেয়েছে। প্রান্তিক মানুষের জীবনের কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ব্লকবাস্টারের সিনেমা দেখতে এসে অনেকটা মুগ্ধতার প্রকাশ করেছেন দর্শকরা। এই ধরনের সিনেমা তো হারায় যাচ্ছে, তো এই ধরনের সিনেমা ফিরে আসলে আসলে আমাদের শিকড়ের সাথে আমাদের মানে পরবর্তী জেনারেশনের একটি সম্পর্ক গড়ে উঠবে বলে আমরা মনে করি। আসলে এইরকম দৃশ্যগুলো আছে না, ওইগুলো খুবই সুন্দর লাগলো আর কি। এই ছবিটা সামাজিক কিছু জিনিস তুলে ধরছেন, গ্রামের অনেক কিছু দৃশ্য আছে। এখন তো মানে সব অন্যরকম সিনেমা, এর স্বাভাবিকতা তো নাই ভিতরে, এই জন্য আমার খুব ভালো লাগছে এবং আমি খুবই সন্তুষ্ট করছি সিনেমাটা দেখে। কথাগুলো, ওখানকার অভিনয়গুলো আর এলাকার মানুষের যে সিম্পলিসিটি, এটা ভালো লাগছে। দেশের হল সংকট সহ বিদেশি সিনেমার ভিড়ে সাতাও দর্শক সংকটে ভুগছে না বলে দাবি সিনেমাটির অভিনেত্রী আয়নন পুতুলে। যে প্রিমিয়ার শো থেকে আমাদের যখন 27 জানুয়ারি মুক্তি পেল, আমি সত্যি আলোর মুখ দেখেছি। দর্শকরা ভীষণ রকমে সাড়া দিয়েছেন, এই কারণে আমি এটা বলবো যে আমরা কিছু রিপিটার দর্শকও পেয়েছি। যারা প্রিমিয়ার শোতে দেখেছেন তারা আবার এসে কিন্তু সিনেপ্লেক্সে দেখছেন, ব্লকবাস্টারে দেখছেন। ওনারা কেন দেখছেন সেটা হয়তো তাদের কাছে আপনারা জানতে পারবেন, নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ভালো লাগা ছিল। সাতাও সিনেমার মাঝে দর্শক ভিন্ন কিছু পাবে বলে আশা করেন সিনেমাটির অভিনেতা ফজলুল হক। আমরা যেমনটা আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি সাড়া পাচ্ছি। দর্শকরা আসছেন, প্রায় প্রতিটি শোতেই দর্শকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের সঙ্গে তারা কথা বলছেন, তাদের ভালো লাগা ভালোবাসার বিষয়টি জানাচ্ছেন এবং আমাদের মনে হয় যে এই সিনেমাটি আরও সামনের দিকে আরও যদি হলে সিনেমা হলে থাকে তাহলে প্রচুর দর্শক আসবেন এবং সিনেমাটি দেখবেন। এদিকে বাংলাদেশি সিনেমা নিয়ে হল মালিকদের অনাগ্রহতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমাটির পরিচালক। সহযোগিতা পেলে সিনেমাটি সাড়া ফেলবে বলে প্রত্যাশাও করেন তিনি। সাতাও পুরো বাংলাদেশকে এক করতে পেরেছে, সেটার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে হলো যে বাংলাদেশের প্রযোজক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি এবং চলচ্চিত্র শিল্পী সমিতি, তারা সবাই সাতাওকে সাপোর্ট করছেন। যে পদে পদে যে অবহেলাগুলো সেগুলো শুধুমাত্র সিস্টেমেটিক অবহেলা না, পাশাপাশি হচ্ছে হলো যদিও আপনার অনেক রিকোয়েস্ট করে হলে দেয়, মাল্টিপ্লেক্সের কোনো একটা হল পায়, তারপরে যে হলটাতে দেওয়া হয় এই হলটা হচ্ছে সবচেয়ে অবহেলিত হল। যে হলের ভিতরে আপনার স্ক্রিন থাকে ঘোলা, যে হলের মাঝখানে হচ্ছিলো একটা লাল রঙের সূর্যের মতো আলো দেখা যায় এবং সেখানে আলো থাকে না, তো এই সকল হলের মধ্যেই আমাদের বাংলাদেশের চলচ্চিত্রগুলোকে দেখানো হয় আর কি। মেহরা রহমান, সিমরান, দেশ বিনোদন।